বিরক্তিকর কয়েকটি কাজের কথা জানতে চাইলে লাইনে দাঁড়িয়ে থাকা তালিকার উপরের দিকেই থাকবে। আর কাজটি যদি করতে হয় অন্যের জন্য তবে তো কথাই নেই, বিরক্তির মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। তবে কেউ কেউ আবার এই দাঁড়িয়ে থাকাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন, মাসে আয় করছেন 5 লাখ টাকারও বেশি। সম্প্রতি এমনই এক অদ্ভুত পেশার দেখা মিলেছে ইংল্যান্ডে। ফ্রেডরি বেকিট নামের এক ব্যক্তি লাইনে দাঁড়িয়ে থাকাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। তিনি মূলত বিত্তবানদের জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন, মোটা অঙ্কের টাকা আয় করছেন। ফ্রেডডি বেকিট তিনি লাইনে দাঁড়িয়ে থাকাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। বেকিট সাধারণত প্রতি ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার জন্য 20 পাউন্ড চার্জ নেন। তার ভাষ্যমতে এই কাজটি বেকিটের কাছে কোনো ধরনের লবিং ছাড়াই এসেছে। তিনি দাঁড়িয়ে থাকার কাজ একটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুসারে প্রতিদিনের আয় সমান হয় না, তবে দিন ভালো গেলে 160 পাউন্ড পর্যন্ত আয় করা সম্ভব। এই হিসাব করলে মাসে প্রায় 5,60,000 টাকা আয় করেন তিনি। দাঁড়িয়ে থাকার কাজটিকে তিনি অন্যতম সেরা কাজ হিসেবে উল্লেখ করে বলেন, ধনী ও জনপ্রিয় ব্যক্তিদের হয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার কাজটি তিনি বেশ আগ্রহের সঙ্গে করে যাচ্ছেন। তাকে প্রতিদিন 8 ঘন্টা দাঁড়িয়ে থাকার কাজ করতে হয়। বেকিটের মতে তার ব্যস্ততা শীতকালের চেয়ে গ্রীষ্মকালে বেশি থাকে, কারণ তখন ইংল্যান্ড জুড়ে বড় বড় ইভেন্ট এবং প্রদর্শনী হয়। এই কাজটি তিনি 3 বছর ধরে করে যাচ্ছেন। পাশাপাশি বেকিট একজন কথাসাহিত্যিকও।